মুসলিম নেটওয়ার্কে ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্র বললেন এর দোকান প্রতিষ্ঠায় একমাত্র সমাধান বললেন বাইডেন শেষ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে মুখ খুললেন সৌদি বাদশাহ শীঘিরই ফিলিস্তিনেরা মাতৃভূমি ফিরে পাবে বললেন ইমরান খান অন্যদিকে ফিলিপাইনের কাছে টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টার বিক্রির জন্য তুরস্ককে অনুমোদন দিল যুক্তরাষ্ট্র এছাড়াও ত্রিশটি অ্যাটাক হেলিকপ্টার দিচ্ছে পাকিস্তানকে এবং গাজা নামে নতুন ড্রোন ইরানের দর্শক খবরগুলোর বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন আর নিয়মিত আন্তর্জাতিক খবর সবার আগে পেতে মুসলিম নেটওয়ার্ক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন টানা এগারো দিন ধ্বংসযজ্ঞ চালানোর পর অবশেষে থেমেছে ইসরায়েল ফিলিস্তিনের গাজা অঞ্চলের বেশ কয়েকটি এলাকা রীতিমতো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এমন বর্বর হামলার কারণে ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব দোকান এর আগেও বহুবার ইসরায়েলকে তীব্র আলোচনায় বিদ্ধ করেছেন তিনি সে ধারাবাহিকতায় গতকাল শুক্রবার একুশে মে ইস্তাম্বুলে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট তিনি বলেন ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে গোটা বিশ্বের মেনে নেওয়া উচিত এরদোয়ান বলেন সেই উনিশশো সাল থেকে শুরু গোটা ফিলিস্তিনিকে ধীরে ধীরে গ্রাস করছে অবৈধ রাষ্ট্র ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্রটি দখলবাজির কারণে এখন কেবল এক একমুঠো ভূমি বাকি আছে ফিলিস্তিনের সেটুকু তারা দখল করতে চায় ইসরায়েল যখন ফিলিস্তিনে মুহুরমুহ হামলা চালাচ্ছে ঠিক তখন দখলদার রাষ্ট্রটির কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ বাইডেনের দিকে সমালোচনার তীর ছুঁড়েছেন রিসেপ এর দোকান তিনি বলেন আপনি বাইডেন যা করছেন তাতে আর চুপ থাকতে পারলাম না ফিলিস্তিনিদের রক্ত আপনার হাতে লেগে আছে এবং আপনি তা দিয়ে ইতিহাস লিখছেন এমন একটা সময় আপনি ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির চুক্তিতে সই করলেন যখন সে নিরীহ ফিলিস্তিনিদের ওপর বোমা বর্ষণ করছে এদিকে দখলদার ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ফিলিস্তিনের গাজা পুনর্নির্মাণে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একই সঙ্গে গাজায় শান্তি ফেরাতে নীরবে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি বাইডেন বলেছেন যুক্তরাষ্ট্র গাজা পুনর্নির্মাণে ফিলিস্তিনের পাশে থাকবে সেখানে শান্তি ফেরাতে নীরবে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাবে তবে আমি মনে করি ইসরায়েলের পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সেখানকার সংঘাত নিরসনে একমাত্র সমাধান শুক্রবার একুশে মে হোয়াইট হাউস থেকে পাঠানো এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন এ কথা বলেন জো বাইডেন বলেন ইসরায়েলের প্রতি আমার দায়বদ্ধতার কোনো পরিবর্তন আসেনি তবে আমি স্পষ্টভাবে বলছি দুটি পৃথক রাষ্ট্র গঠনের মধ্য দিয়েই ওই অঞ্চলের সংকট নিরসন সম্ভব আমি মনে করি শান্তিপূর্ণ ও সুরক্ষিতভাবে জীবনযাপনের অধিকার ইসরায়েল এবং ফিলিস্তিন দেশের নাগরিকদেরই রয়েছে তাই আমি জোর দিয়ে বলছি সেখানে ইসরায়েলের পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন জরুরি যুদ্ধবিরতির পর গাজা ও ইসরায়েলের উপকূলীয় এলাকায় শান্তি ফিরেছে উল্লেখ করে বাইডেন বলেন সংঘাত বন্ধ করে শান্তি ফেরানোয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহকে ধন্যবাদ তিনি কথা রেখেছেন সংঘাত থামিয়ে শান্তি এনেছেন অন্যদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করে কথা বলেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ সৌদি গণমাধ্যম আরব নিউজ জানিয়েছে এ সময় গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করেন এছাড়া হামলায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন সালমান বিন আব্দুল আজিজ খবরে আরো বলা হয়েছে সৌদি বাদশাহ এ সময় মাহমুদ আব্বাসকে আশ্বস্ত করেন যে দখলদার ইসরায়েলি সরকারের ওপর চাপ বাড়াতে সৌদি আরব বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান অব্যাহত রাখবে জেরুজালের মুসলমানদের ওপর হামলা এবং তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ বন্ধে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াদ সবসময় সৌদি আরব ফিলিস্তিনি জনগণের সুরক্ষা ও শান্তি কামনা করে বলেও জানান সালমান বিন আব্দুল আজিজ অন্যদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফোন করে খোঁজখবর নেয়ার জন্য সৌদি বাদশাহকে ধন্যবাদ দেন আব্বাস বলেন ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধে বিশ্ব সম্প্রদায় আরব সংগঠনগুলো ও মুসলিম বিশ্বকে একত্রিত করতে কাজ করছে সৌদি আরব এজন্য ফিলিস্তিনের জনগণের পক্ষ থেকে সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন খুব শিগগিরই সেই দিনটি আসবে যেদিন ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমি ফিরে পাবে শুক্রবার একুশে মে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি কথা বলেন এছাড়া নিরীহ ফিলিস্তিনিদের ওপর বর্বরতার কারণে প্রথমবারের মতো বৈশ্বিক জনমত পরিবর্তিত হয়ে ইসরায়েলের সমালোচনায় মুখর হয়েছে বলেও মন্তব্য করেন তিনি টেলিভিশনে দেয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন আমি দেখতে পাচ্ছি যে নিরীহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসনের কারণে সারা বিশ্বের মানুষের জনমত পরিবর্তিত হচ্ছে এমনকি পশ্চিমা বিশ্বের মানুষও ইসরায়েলের সমালোচনায় সরব হচ্ছেন ইমরান খান বলেন দীর্ঘ সময় পশ্চিমা দেশগুলো অবস্থান করার পরও ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরতার কারণে আগে কখনো পশ্চিমা গণমাধ্যমগুলোতে ইহুদি ওই দেশটির সমালোচনা হতে দেখিনি তবে এখন পশ্চিমা মিডিয়াগুলোতে সমালোচনা হচ্ছে তিনি বলেন ইসরায়েলের প্রতি অবিচার করা হচ্ছে বলে আগে সবাই ভাবত এমনকি পশ্চিমা গণমাধ্যমগুলোতেও সেটাই তুলে ধরা হতো কিন্তু এবারই প্রথমবারের মতো পশ্চিমা দেশগুলো থেকেই ইসরায়েলের সমালোচনা করা হচ্ছে এমনকি যুক্তরাষ্ট্রের রাজনীতিকরাও ইসরায়েলের সমালোচনা করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন আমেরিকা বা পশ্চিমা দেশগুলো থেকে যে ইসরায়েলের সমালোচনা করা সম্ভব হবে এটা আমি কখনোই চিন্তা করিনি আর এখন বিশ্ব জনমতের পরিবর্তনের একটি বড় কারণ হচ্ছে সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমের ভূমিকা এমনকি প্রথম সারির গণমাধ্যমগুলো যদি সংবাদ প্রচার বন্ধ করে দেয় বা আংশিক সংবাদ প্রচার করে তারপরও সোশ্যাল মিডিয়া এমন একটি শক্তি যে মানুষের কাছে সত্যটা পৌঁছে দেবেই অন্যদিকে তুরস্কের তৈরি টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টারটিতে ব্যবহৃত হয়েছে যুক্তরাষ্ট্রের ইঞ্জিন তুরস্কের অ্যারোস্পেস স্পেস ইন্ডাস্ট্রির বিপরণ এবং যোগাযোগ সংক্রান্ত পরিচালক সেরদার দেমিন বলেন ছয়টি হেলিকপ্টার বিক্রির জন্য প্রয়োজনীয় কাগজপত্র ইতিমধ্যেই ইস্যু করেছে ওয়াশিংটন দুই হাজার আঠারো সালের সাতই ডিসেম্বর ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রী ডেলফিন লরেন্স দ্বারা ঘোষণা করেন প্রাথমিকভাবে ফিলিপাইন ছয়টি টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টার কিনতে চলেছে পরবর্তীকালে তুরস্ক এবং ফিলিপাইনের মধ্যে একটি চুক্তিও স্বাক্ষরিত হয় তবে এতদিন যুক্তরাষ্ট্র লাইসেন্স অনুমোদন না হওয়ায় কপ্টারগুলো হাতে পায়নি ফিলিপাইন যুক্তরাষ্ট্রে এই অনুমোদনের ফলে এ সংক্রান্ত আর কোনো বাধা থাকল না তুরস্কের একজন কর্মকর্তা বলেন এই হেলিকপ্টার কংগ্রেসের নির্ধারিত মূল্যের চেয়ে কম হওয়ায় ইঞ্জিন রপ্তানি সংক্রান্ত লাইসেন্সের জন্য কংগ্রেশনাল অনুমোদনের প্রয়োজন পড়বে না লাইসেন্সটি সরাসরি স্টেট ডিপার্টমেন্ট থেকে ইস্যু করা হয়েছিল আরও ত্রিশটি টি ওয়ান টোয়েন্টি নাইন হেলিকপ্টার বিক্রির জন্য পাকিস্তানের সঙ্গে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারের চুক্তি আছে তুরস্কের এটিও বর্তমানে রপ্তানির জন্য মার্কিন অনুমোদনের অপেক্ষায় আছে সবশেষে জানিয়ে ইরান প্রসঙ্গ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সিটির নামে নতুন ড্রোন তৈরি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি গত শুক্রবার একুশে মে আইআরজিসির জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতিতে বড় আকৃতির এই ড্রোনটি উন্মোচন করা হয় বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তসনিম ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন বড় আকৃতির কৌশলগত ড্রোন গাজা উন্মোচনের মধ্য দিয়ে দেশের ড্রোন শক্তি আরও অনেক বেড়ে গেছে এ প্রসঙ্গে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেন ড্রোনটি আকৃতিতে অনেক বড় এই ড্রোনটির মাধ্যমে ইরানের সামরিক কৌশলে বেশ পরিবর্তন আসবে তাছাড়া শক্তিও বেড়ে যাবে বহুগুণ তিনি আরও বলেন এই ড্রোন একটা না পঁয়ত্রিশ ঘণ্টা আকাশে উড়তে পারবে পঁয়ত্রিশ হাজার ফুট উপর দিয়ে উড়ে গিয়ে পাঁচশো কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের পাশাপাশি আঘাত করতে পারবে গাজার ড্রোন একসাথে তেরোটি বোমা বহন করতে পারে আগামী কয়েক মাসের মধ্যেই এই ড্রোনের কয়েক পরীক্ষা সম্পন্ন করে তার সামরিক বাহিনীতে যুক্ত করা হবে গাজায় ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের শর্ত মেনে দখলদার ইসরায়েল যুদ্ধ বন্ধ করার দিনই ইরান গাজা নামের ওই ড্রোন উন্মোচন করল